হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সকলকে জানাই মেরি ক্রিসমাস। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগ তো মানে স্পেশাল তো বটে, কারণ ক্রিসমাস স্পেশাল বলে কথা। আর দেখো, আমাদের সকাল সকাল আমাদের আদ্রিত সোনা স্নান করে ক্রিসমাস টুপি পরে, আর একটা রেড কালারেরও ক্রিসমাস ড্রেস আনা হয়েছিল, কিন্তু ড্রেসটা ওর গায়ে অনেকটা বড় হয়েছে, মানে অত ছোট ড্রেস পেলাম না। আর অনলাইনে যখন আমি অর্ডার করছিলাম, সেই ড্রেস আস্তে আস্তে ক্রিসমাস ওভার হয়ে যাবে, তো জানুয়ারিতে আসবে, সেই কারণে আর অর্ডার দিলাম না। ওর একটা রেড কালারের ওপর হোয়াইটের প্রিন্ট প্রিন্ট মানে অ্যালফাবেট দিয়ে লেখা রম্পার্স আছে, সেই রম্পার্সটা ওই কারণে পরিয়ে দিয়েছি, আর একটা ক্রিসমাস টুপি পরিয়ে দিয়েছি। তো চলো আদ্রিতকে একবার দেখে নাও। আদ্রিত, তোমাদের মেরি ক্রিসমাস বলে দিক, আর তারপর আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। আর কিন্তু টোটাল ব্লগটা দেখো, একদম স্কিপ করো না। তো আমরা আজকে সারাদিনে কি খাওয়া দাওয়া করছি, কি করছি, কি কেক কাটিং হবে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকের ব্লগটা দেখতে থাকো, এবং এখন তোমরা দেখতে থাকো আমার আদ্রিত সোনাকে। এই যে আমাদের সান্টা পাপা, কি সুন্দর সেজেছে সান্টা! হাততালি দাও পাপাই, হাততালি হাততালি, সান্টা সেজেছে। ওর এখন ওইটা নেবে, ওর ওই যে তরোয়ালটা নেবে। কি সুন্দর, কি সুন্দর, করো করো, এটা হাততালি করো, হাততালি করো। হ্যাঁ 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 হ্যাঁ, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর লাগছে আমার পাপা। ইয়ে বাবা, কি সুন্দর লাগছে আমার পাপাটাকে, কি সুন্দর লাগছে। ও সবসময় করে না, তুড়ি দাও। এটা পছন্দ পাপা? পাপা এটা পছন্দ? পাপা এটা পছন্দ তোমার? পছন্দ? হ্যাঁ। ও কি করছিল এটা করাতে? কাল খুব হাসছিল। ই বাবা, আঙ্গুল খাচ্ছে, ছি ছি ছি, পচু বলবে বাবা। আঙ্গুল খাই না, আঙ্গুল খাই না। ভালো ভালো ভালো। হ্যাঁ, উড়ে বাবা রে, আর করছে না। হ্যাঁ 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 হ্যাঁ, উড়ে বাবা, উড়ে বাবা। এই সান্টা গিফট পাচ্ছে, কাউকে গিফট দেয়নি। পাপা আমাকে গিফট দাও একটা। ও আমাদের সান্টা, সান্টা পাপা একটা গিফট দাও, দাও দেবে না? ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, সবাই ভাই পেয়ে গেল। ওরে বাবা, একটু রাগ দেখিয়ে দাও পাপা। এই যে, এই যে পাপা, একটু রাগ দেখিয়ে দাও। মেরি ক্রিসমাস, ওইটা নিয়ে ব্যস্ত না? তুমি ধরো ধরো না, না ধরো না, ধরো না, নাও নাও না, নেবে না। এটা হলো আমাদের ক্রিসমাস কেক, মিও আমর থেকে এনেছি, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। এটা হলো মিও আমরের রয়্যাল ফ্রুট কেক। তো এর প্রাইস 800 সামথিং। চলো এবার কেকটা দেখে নাও তোমরা। তো কেকটা দেখেই বুঝতে পারছো যে এতে প্রচুর ড্রাই ফ্রুটস আছে। তো রয়্যাল ফ্রুট কেক দেখে, নামটা দেখেই মনে হলো খেতে নিশ্চয়ই খুব টেস্টি হবে। জানি না, টেস্ট করে দেখবো, তোমরাও খেতে চাইলে আনতে পারো। দেখো আদ্রিত কেক নিয়ে চলে যাচ্ছে, আদ্রিত কেক খাবে, কেক নিয়ে চলে যাচ্ছে। খোল 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 খোলো, মাম্মার সাথে, মাম্মার সাথে খোলো পাপাই। হ্যাঁ, মাম্মার সাথে খোলো, খোলো। রে বাপ রে, ওরে ওর মার হাত সরিয়ে দিচ্ছে পাপাই, একাই নিয়ে যাবে, দাও একাই নিয়ে নেবে, ওর মার হাত সরিয়ে দিচ্ছে, ও একা নেবে। বাবা কিরম সিল করে, দাও দাও, ওর সেই জুয়েলারি বক্স ওপেন করছে।
দারুন কেক টেন 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 না 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 দারুন দারুন বলে দারুন পাপা টেন টেন বলে দারুন পাপাই কে তোল না পাপাই সময় তোল শুধু কেকটা কেক কেকটাকে তুলে নিয়ে দিই টেন টেন দেখো কে না বলছি বাবা মার কাছে থেকে আনন্দের কিছু আছে ও যা করছে দেখো ওই দেখো দেখো না খাচ্ছে তো প্রথমেই খাবে আমার পাপা একটুখানি দি দে কেক খাওয়ার পর্ব তো শেষ হয়ে গেল, তোমরা দেখেই নিলে তো। ক্রিসমাস বলে কথা দুপুরে ভালো খাওয়া দাওয়া হবে না সেটা তো একদমই হতে পারে না। তো দেখো এখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে, এখানে সমস্ত ড্রাই ফ্রুটস আর তোমার ইয়ে সবজি ভাজা হচ্ছে, দেখে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই আজকে কী হচ্ছে। আজকে হচ্ছে ফ্রাইড রাইস, ভাত আগেই মা করে রেখেছে, এগুলো ভাজলেই মা মিশিয়ে দেবে তাহলেই হয়ে যাবে। আর দেখো এখানে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি, দেখে বুঝতেই পারছো যে এটা চিলি চিকেন হবে বলে ম্যারিনেট করা আছে। তো ম্যারিনেট অনেকক্ষণ দু আড়াই ঘন্টা করে রেখেছি, এবার মা ভাজবে। দেখো তেলও মা অলরেডি গরম করতে দিয়ে দিয়েছে, তো এগুলো ভেজে নেওয়ার পর চিলি চিকেনটা মা রান্না করবে আর কি। মিষ্টি নুন কম হলে পরলে পরলে মিশিয়ে দেবো, বুঝেছিস তো? এক পরে দিলে না, নাড়লে পুরো সব জায়গা সমানভাবে হয় না। আর দেখো এখানে চিলি চিকেনও অলমোস্ট প্রায় রেডি হয়েই এসেছে সমস্ত, তোমরা তো তখন দেখলেই যে চিকেনগুলো ভাজা জন্য মা কড়াই বসিয়েছিলো, ভাজা হয়ে গেছে। এখানে মা ঝোলও দিয়ে চিকেনগুলো ছেড়ে দিল, আর চার পাঁচ মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। তো আজকে দুপুরের খাবার তো জাস্ট জমে যাবে, মানে চিলি চিকেন আর ফ্রাইড রাইস আমাদের বাড়িতে প্রত্যেকের ফেভারিট, আমরা খুবই ভালোবাসি খেতে। তোমাদের তো সেদিনকে বললাম আমি উৎসব নন্দিনীতে নাম দিয়েছি মেলাতে, তো ওখানেই আজকে অনুষ্ঠান আছে তাই ওখানেই আজকে যাচ্ছি, আমি আর দিদি যাচ্ছি। এক্ষুনি খেলা চালু হয়ে যাবে বলছে, তো ওই জন্য একটু আগেই চলে যাচ্ছে, আমার নামই ফার্স্টে দেওয়া আছে, তো ওই জন্য দুজনে মিলে যাচ্ছি গিয়ে একটু বসি, তারপর তোমাদের সাথে সবই শেয়ার করবো। জানি না কিছু হতে পারবো কি না, আশাও করি না, কারণ খেলাধুলো তো একদমই ভালো নয়, তো তবু দিতে হয় দিয়েছি। তো চলো দেখো খেলা স্টার্ট হয়ে গেছে, প্রথমেই আছে কিছু বল দেখো ছড়িয়ে দিয়েছে 30 সেকেন্ডের মধ্যে, একটা বাস্কেট দেখতে পাচ্ছ ছুটে গিয়ে 30 সেকেন্ডে কে কতগুলো বল কালেক্ট করে এনে বাস্কেটে রাখতে পারে। তো দেখা যাক বোন কী পারফর্ম করে। তো আজকে হচ্ছে সেমিফাইনাল, এরপর এখান থেকে কিছুজনকে সিলেক্ট করে ফাইনালে নিয়ে যাবে। তো জানি না বোন আদৌ কী পারবে, দেখো সবাই খেলা স্টার্ট করে দিয়েছে 30 সেকেন্ডে। তো এছাড়া এটা ছাড়াও আরও অনেক খেলা আছে, এখানে আছে এই চাল ডাল বাছা, মানে চাল আর ডাল একসাথে করে দেবে সেগুলো বাছতে হবে। আর 10 সেকেন্ড টাইম, মানে 10 সেকেন্ডের মধ্যে একটা জিনিস বলবে নাম কিছু, সেটা অভিনয় করে দেখাতে হবে, তো অন্যরা গেস করে বলবে যে কী দেখাচ্ছে। আর দুটো খেলা আছে, সেটা হলো 10টা নাম পরপর বলে দেবে, সেটা তো একবার শুনে নিয়ে তারপর তোমাদের পরপর অ্যারেঞ্জ ওয়াইজ লিখতে হবে, অর্ডার ওয়াইজ। আর হচ্ছে আর একটা খেলা
আর কিছু নেই, এই কটাই খেলা আছে, এই কটার পারফরমেন্স অনুযায়ী মানে ডিসাইড করবে যে কারা কারা ফাইনালে উঠবে। তো এখানে ভিডিও করতে বারণ করছে, তো আমি বেশি কিছু আর ভিডিও করছি না। তো যতদূর মোটামুটি পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো, দেখা যাক বোন কী পারফর্ম করে। বোন তো আমাকেও পারফর্ম করতে বলছিল, বাট আমি খেলাধুলো আমার অতটা এক্সপার্ট নই, আর আমার দেখতে বেশি ভালো লাগে। দেখো বোন পারফর্ম করছে, দেখিও কটা বল কালেক্ট করতে পারে। তো তোমাদের পরে অবশ্যই জানাবো রেজাল্ট কী হলো না হলো। সবাই প্রে করো বোন যেন ফাইনালে ওঠে। তো চলো এখন খেলাটা দেখতে থাকো।